খরচ করে প্রতিটি পঞ্চায়েতের ওয়ার্ডে, প্রতিটি নগরের ওয়ার্ডে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে অসংখ্য হোর্ডিং ত্রিপুরা যে উন্নয়নে বিপ্লব করেছেন, যদি তাই হয়ে থাকে কেন এই নগর নির্বাচন তাও মেয়াদ শেষ হওয়ার এক বছর বাদে তারা এই ভোট করাচ্ছেন? এটার মেয়াদ শেষ হয়ে গেছিল গত 2020 ইংরাজির নভেম্বরে, গত নভেম্বরে ভোট হওয়ার কথা ছিল। হ্যাঁ, হয়তো বলার চেষ্টা হতে পারে, যদিও কোথাও আমরা এই বলতে শুনিনি, এই ব্যাখ্যা সরকার দেয়নি, হয়তো বলার চেষ্টা হবে কোভিডের কারণে। তো কোভিডের কারণ যদি হয়ে থাকে, এই কোভিডে তাদের সরকারি মেলা, সরকারি উদ্বোধন, তারপরে তাদের পার্টির কাজকর্ম সব কিছু হতে পারল। মাঝখানে এডিসি নির্বাচন হলো, অন্য রাজ্যে বিধানসভা নির্বাচন হলো, তো কেন নগর নির্বাচন হলো না? কেন আসল কথা হলো, জনগণকে মোকাবেলা করা, জনসমেত দাঁড়াবার এদের হিম্মত নেই, এত জনবিচ্ছিন্ন। এবং সেই কারণেই সাতটা নগরে এরকম জবরদস্তি করে গুন্ডাদের হাত ধরে দখল করার পর বাকি 13টাতেও যেখানে পারলেন না সে কায়দায়, সেখানে এখন এগুলি করার চেষ্টা করছি। তো আমরা বলতে চাই যে সর্বশক্তি দিয়ে এই 13টা জায়গাতে, এখানে বেশিরভাগ প্রার্থী রয়েছে, আমরা লড়াই করব। রাজ্যের জনগণের কাছে আমরা এই বিচার আমরা দেব, এবং নির্বাচন কমিশনকে বলবো এই দায়িত্ব সংবিধান তাদেরকে দিয়েছে, ফ্রি এবং ফেয়ার ইলেকশন সংগঠিত করার জন্য সে ভূমিকা নিন, এবং তার সাথে পুলিশ প্রশাসনকেও বলব এইভাবে সরকারের শাসক দলের চামচাগিরি করে, যারা আজকে, আমি সমস্ত পুলিশ অফিসার, সমস্ত যে সিভিল অফিসার তারা খারাপ বলছি না, কিন্তু তাদের মধ্যে দু একজন যে ভূমিকা পালন করছে, এটা চলতে থাকলে ত্রিপুরার জনগণ কাউকে হারায়।